ফিল্ম সেটে ঢুকে অমৃতা কোনো দিকে তাকানোর সাহস পাচ্ছিল না এবং সে প্রিয়াকে ফলো করতে থাকল। কিছুটা দূর এগোতেই মিস মল্লিকার গলার আওয়াজ ভেসে এলো, এদিকে এসো। সে বেশি দূরে দাঁড়িয়ে নেই, মুখে একটা হাসি রেখে বলল, যদিও তোমার কাটাটা খুব বেশি না, কিন্তু একটা দাগ হয়তো থেকে যাবে যদি না তুমি ট্রিটমেন্ট করাও, তাই আমি রিকোয়েস্ট করছি তোমার ট্রিটমেন্ট যেন এই সেটেই করা হয়। সায়নের মতন কঠিন মানুষের নরম মনের হয়ে যাওয়াটা শুধুই তাহলে অমৃতার মনের ভুল। বিষয়টা তাহলে মিস মল্লিকার কথাতেই তাকে সেটের ভিতর এই ট্রিটমেন্ট করানো হচ্ছে। থ্যাংক ইউ মিস মল্লিকা, হেসে জানালো অমৃতা। নো ওয়ারিজ, একজন বন্ধুর তো এরকমই ভাবা উচিত। তুমি জলদি ব্রেক রুমে যাও, ওখানে ফার্স্ট এড কিট আছে। অমৃতা বেরিয়ে যাওয়ার পরেও মিস মল্লিকা সেই জায়গায় দাঁড়িয়ে রইল। সে মনে করতে থাকল, যখন আসলে সায়ন সেটের ওয়ার্কারদের বলেছিল অমৃতার ট্রিটমেন্টের ব্যাপারে, তার এই ভাবনা তার চোখ মুখে স্পষ্ট হয়ে উঠল। সায়ন সবসময় নিজেকে আলাদা রাখে এবং কাউকে তেমন গ্রাহ্য করে না। একজন পাতি রিপোর্টারের জন্য কবে থেকে সে এত চিন্তা করতে লাগলো? অমৃতা রিমোট ব্রেক রুমে গিয়ে পৌঁছল। পর্ণার আর্জেন্ট কাজ থাকায় সে আগেই ছুটি নিয়েছে। অমৃতা মেডিসিন বার করে এবং যন্ত্রণা নিয়ে তার কাটা জায়গায় ব্যান্ডেজ নিজেই করে নেয়। ব্যান্ডেজ করার পর জানলার সামনে দাঁড়িয়ে সে ফিল্মের সেটটাকে দেখতে থাকল। হঠাৎই তার চোখ পড়ল সায়নের দিকে। সে তার দিকে আসছে তার ম্যানেজার আর কিছু বডিগার্ডের সাথে। যেন একটা খুব সুন্দর সিনেমার দৃশ্যের মতো লাগছে সবটাকে। সে এই ভাবনায় কিছুক্ষণ ভেসে গেছিল, কিন্তু হঠাৎই তার ঘোর ভাঙল যখন সায়ন ঘরের ঠিক কাছে চলে এসেছে। সে খুবই চিন্তায় পড়ে গেল। যদি এটা মিস মল্লিকার আইডিয়া হয় তাকে সেটে ডেকে ট্রিটমেন্ট করানোর, এবং সায়ন যদি তাকে দেখে ব্রেক রুমে, তাহলে কি সায়ন ভুল কিছু ধারণা করবে? সে বাথরুমে তাড়াতাড়ি ঢুকে গেল। জাস্ট বাথরুমে ঢোকার পরই ব্রেক রুমের দরজাটা খুলে গেল। একটাই পায়ের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে সায়ন একাই আছে। সায়ন কেন ব্রেক রুমে এসেছে? অমৃতার সাথে কি সে দেখা করতে চায়? তার মনের ভিতর এইসব কথা চলতে চলতেই সে শুনতে পেল ব্রেক রুমের দরজাটা আর একবার খুলে গেল। এইবার একটা হাই হিলের শব্দ, ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে গেল? সায়ন আর একজন মহিলা এই বন্ধ করে, কিন্তু এর কারণ কি? এখানে কেউ তাদের বিরক্ত করতে আসবে না? নাকি এখানে কিছু অন্তরঙ্গ ঘটনা ঘটতে চলেছে? অমৃতা দরজাতে কান পেতে শুনতে পেল মিস মল্লিকার মিষ্টি গলা, সায়ন, অবশেষে আমি তোমার সাথে কিছুটা একা সময় পেয়েছি। অনেকদিন ধরে কিছু কথা আমি তোমায় বলতে চাইছিলাম, আর আজকে আমি নিজেকে আর আটকাতে পারছি না। সায়ন, আমার তোমাকে সবসময় খুব ভালো লাগে। অমৃতা এই কথাগুলো শুনে কিছুই বুঝতে পারছিল না। তাহলে এই দুজন এই ব্রেক রুমে এসেছে শুধু এইটুকু কনফেশনের জন্য? তারা কি তাহলে এর আগে কখনো একসাথে রাত কাটায়নি? আলতো করে দরজাটা খুলে অমৃতা ঘরের ভেতরটা দেখল। মিস মল্লিকা দাঁড়িয়ে আছে এবং সায়ন সোফাতে বসে আছে, আর স্বাভাবিকভাবেই তার চোখ মুখে কোনো অনুভূতির চিহ্ন নেই, যদিও চোখ দুটো অমৃতার দিকে ঘুরছে। অমৃতা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করতে একটা আওয়াজ হলো। মিস মল্লিকা শুনে বলে উঠল, কে কে ওখানে? অমৃতা ভাবছে তার এই হাতটা না থাকলে বোধহয় এই অঘটনটাও ঘটত না। কেন তার এই ইচ্ছাটা জন্মালো যে দরজাটা খুলে সে সায়নকে দেখবে? যদিও সায়নের চোখ দেখে মনে হচ্ছিল যে সে প্রথম থেকেই জানে বাথরুমে কেউ একজন আছে। বাথরুমে কে আছো? বেরিয়ে এসো এখনই! মিস মল্লিকার কথাটা শেষ হওয়ার পরই বাথরুমের দরজাটা আস্তে করে খুলে অমৃতা বেরিয়ে এলো, যেন এমন কোনো কিছু বিষয়ই না।
সে ইতস্তত ভাবে বলল, মিস্টার সায়ন এবং মিস মল্লিকা আপনারা কন্টিনিউ করতে পারেন, আমি আমি এখনই আসছি। একটা হাসি দিয়ে সে বেরিয়ে যেতে চাইছিল। ওখানে দাঁড়াও, মিস মল্লিকা তাকে ওখানে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক কতটা শুনেছ? অমৃতা বুঝে উত্তর দিল, আপনার চিন্তার কোনো কারণ নেই মিস মল্লিকা, আমি কিছুই শুনিনি। কিন্তু অদ্ভুতভাবে মল্লিকা তাকে চার্জ করতে থাকল। কিন্তু আমি এখন ভাবছি আদতে এর উপর আমার কি করা উচিত। অমৃতা তার দিকে কিছু বুঝতে না পেরে তাকাল। তারা এখন কি করতে চায়? সে যখন এই কথাগুলো বুঝতে চেষ্টা করছিল, মিস অমৃতা আবার বলে উঠল, তোমার ব্যাগটা খোলো তো, আমি চেক করতে চাই তোমার ব্যাগে কোনো রেকর্ডিং ডিভাইস আছে কিনা। ব্যাগ চেক করবে? সে জাস্ট কিছু বুঝে উঠতে পারছে না। অমৃতা তার কোনো কথাই শুনছে না দেখে মিস মল্লিকা আরেকটু জোরে বলল, তাড়াতাড়ি খোলো, তুমি আমাকে না ভয় পেতে পারো কিন্তু মিস্টার সায়নকেও কি পাও না। মল্লিকার কথা শেষ হতেই অমৃতা সায়নের দিকে একবার দেখল। আমাদের যতটুকু সম্পর্ক আছে তাতে কি সায়ন আমাকে হেল্প করবে না? যদিও এটা শুধুই তার ভাবনা, সায়ন সিলিং এর দিকে তাকিয়ে এমন ভাব করল যেন সে কিছুই শোনেনি। তুমি কি কিছুই বলবে না? সে বলতে চাইছিল অনেক কথা, কিন্তু সবকিছু ভেবে সে নিজের মত পাল্টাল। অমৃতা নিজের ব্যাগটা খুলে সবকিছু টেবিলের ওপর ঢেলে দিয়ে বলল, মিস মল্লিকা এগুলো কি এনাফ আমার নির্দোষ হওয়ার জন্যে? মল্লিকা সবকিছু দেখল এবং কোনো কিছুই পেল না। আমি কি এখন আসতে পারি? তাড়াতাড়ি ব্যাগে জিনিসগুলো ভরতে ভরতে অমৃতা বলল। মল্লিকা এবার সায়নের দিকে তাকাল। যদিও তার মুখের ভাব কোনো পরিবর্তন নেই, তাকে দেখে এটাও মনে হচ্ছে না যে সে অখুশি। সে জানত সায়ন সবসময় রিপোর্টারদের পছন্দ করে না, আর এই মেয়েটা তার গাড়ির সামনে চলে এলো, তারপরেও সায়ন একে সিটে ডেকেছে, মানে তার শুধুই অপমান করার জন্যই হবে, না হলে সায়ন এরকম কাজ করার মানুষ নয়। এই কথাগুলো ভাবতে ভাবতে মল্লিকা বলল, আমি শুনেছি রিপোর্টাররা যে পিনহোল ক্যামেরা ইউজ করে তা জামার সাথেও লাগানো থাকে, সো আমি চাই তুমি তোমার জামা কাপড় সব খুলে নিজেকে নির্দোষ প্রমাণ করো। অমৃতার মাথায় আকাশ ভেঙে পড়ল। জামা খুলে? সে বলে উঠল, মিস মল্লিকা আপনি যেটা করছেন সেটা কিন্তু ইল্লিগাল। ইল্লিগাল? তুমি এখান থেকে বেরিয়ে আমার নামে মামলা করতে পারো। উফ, কি শয়তান, খুব বিরক্তিকর একটা মেয়ে তো। তার মেজাজ গরম হতে শুরু করেছে। সে আবার একবার সায়নকে দেখল। বিষয়টা যখন এত দূর এগিয়ে গেছে, সে নিশ্চয়ই হেল্প করবে এটাকে থামানোর জন্য। সায়নের চোখ মুখে এখনো কোনো ভাব নেই। এসব ভাবতেই হঠাৎই সে বলে উঠল, আমার মনে হয় না ওকে আর চেক করার দরকার আছে, যদি না সত্যি ওর কাছে লুকোনোর কিছু থাকে। অমৃতার ভেতরটা সেই মুহূর্তে রাগে ক্ষোভে ফেটে পড়েছিল। যদিও তার মূল্য খুব সামান্য, কিন্তু এরকম কি করে তার সাথে করতে পারে সায়ন? সে রাগে তার হাত দুটো শক্ত করল এবং তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। কি করবে সে এখন? তার অসুস্থ ভাইয়ের কথা ভেবে সবকিছু শেষমেশ মেনে নিয়ে বলল, ওকে চেক মি দে। কথা শেষ হওয়ার পর অমৃতা এমন ভাব করল যেন সে তার জামা কাপড় খুলতে আরম্ভ করবে। মিস মল্লিকা বলে উঠলেন, এ কি 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 করছো? অমৃতা ভাবিনভাবে বলল, আপনি তো আমার জামা খুলতে বললেন। মল্লিকা সায়নের দিকে তাকিয়ে অমৃতাকে বলল, তুমি এত নির্লজ্জ হতে পারো কি করে মিস্টার সায়নের সামনে? এখানে লজ্জার কি আছে? সায়নের দিকে তাকিয়ে অমৃতা হেসে বলল, আফটার অল মিস্টার সায়ন আগেই সবকিছু দেখেছেন, তাই নয় কি? তার কথাগুলো খুব উত্তেজিত করার মতো ছিল। কিছু বুঝতে না পেরে মল্লিকা বলে উঠল, কি বলতে চাও তুমি?
এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন এবং এর পরের গল্পগুলি জানার জন্যে আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের তাহলে, এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।